আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি ইমন এন্ড ওয়েলকাম টু মাই অফিসিয়াল ইউটিউব চ্যানেল অ্যান্ড ফেসবুক পেজ। আশা করি সবাই ভালো আছেন অ্যান্ড সবাইকে রমজান মোবারক। সো আজকে হচ্ছে যে আমাদের ডিবিসি গ্রুপের মানে ডেমরা বাইকার্স ক্লাবের হচ্ছে একটা ইফতারের আয়োজন হয়েছে। তো আজকে হচ্ছে ফ্রাইডে, সবাই অলরেডি কিন্তু স্পটে চলে গেছে, বাট আমি হচ্ছে যে লেট, আর আমার জন্য হচ্ছে ইয়াসিন ভাই ওই যে সামনে আমাদের গ্রুপেরই মেম্বার, উনি এতক্ষণ ছিলেন আমার জন্য ওয়েট করে, কারণ আমি লোকেশনটা চিনি না, ঠিক আছে। আর আমি একটু লেট করে বের হয়ে গেছি, কারণ আমি বুঝতে পারি নাই যে সবাই এত তাড়াতাড়ি বের হবে, মাত্র 3:07, ঠিক আছে। তো এটা যদি বুঝতে পারতাম তাহলে আমি আরও আগেই বের হইতাম। আমি বাসায় আমার অফিসের কাজ করতেছিলাম। তো ব্লগটা এইভাবে মানে সাডেনলি স্টার্ট করবো এটা আমি বুঝতে পারি নাই, বা হয়ে যাবে ব্লগটা এরকম সেটাও বুঝতে পারি নাই। তো চলেন, আশা করি ইনশাল্লাহ আজকে অনেকগুলো বাইকারের সাথে দেখা হবে। আমাদের ডেমরা বাইকার্স ক্লাব যে মানে ক্লাবে যতগুলো মেম্বার আছে তাদের সাথেই দেখা হবে, হয়তোবা আমি অনেককে চিনি, আমি অনেককে চিনি না। তারপর হচ্ছে যে অনেক মজা হবে, কারণ সব ভাই ব্রাদার একসাথে, সিনিয়র জুনিয়র সবাই একসাথে বসবো একটা জায়গায়, এটা আমাদের জন্য অনেক বড় একটা বিষয়। ওই যে দেখতেছেন ভাই কিন্তু অলরেডি আমাদের গ্রুপের টি শার্ট পরে আছে, ঠিক আছে, আর আমি কিন্তু পাঞ্জাবি পরে আসছি, কারণ হচ্ছে যে আমার সাইজের টি শার্টটা ছিল না, অর্ডার দিয়ে ফেলছি, ইনশাল্লাহ পেয়ে যাব কয়েকদিনের ভিতরেই। দেখলাম ক্যামেরাটা চলতেছে, চালু আছে কিনা, যাই হোক। তো লোকেশন দেখতেছেন, লোকেশন কিন্তু খুবই সুন্দর। আমি এই লোকেশনে আসছি, তবে এইটার নামটা হচ্ছে যে আমার ঠিক জানা নাই আর কি। তো ইয়াসিন ভাই যেমন হচ্ছে যে রাস্তা একদম ফুল চিনে, আমি হয়তো বা রাস্তায় এইভাবে আসতে পারতাম না, আমার একটু ঘুরে ঘুরে আসতে হইতো। আমি একটু স্লোই রাইড করি, কারণ হচ্ছে আমার ফোনটা পকেট থেকে পড়ে যাইতেছে, মানে আমি পায়জামা পরছি, প্যান্ট পরি নাই, পাঞ্জাবির সাথে যে পায়জামা পরতে ওটা পরছি, আর আমার ফোনে ব্যাক কভার নাই, পরে গেলে একদম টাস, ঠাস। সবাই যেহেতু রোজারা ওই দেখেন, ইয়াসিন ভাই কই চলে গেছে। তো লোকেশনটা দেখতেছেন, আসলে লোকেশনটা কিন্তু খুবই জোস, আর আমার সাইডে একটা ক্যামেরা আছে, ডান সাইডে ক্যানন 70 Mark II। সবাই অনেকেই জানেন যারা আমার অডিয়েন্স যে আমি 70 Mark II একটা ক্যামেরা ইউজ করি, ঠিক আছে। সেই ক্যামেরাটা দিয়ে হচ্ছে যে মূলত আমার পার্সোনাল ফটোশ্যুটের জন্যই। তো সেই ক্যামেরাটা আজকে নিয়ে আসছি ফটোশ্যুটের জন্য। আমি তো ইয়াসিন ভাইয়ের দেখতেছিও না কোন সাইডে চলে গেল। যাই হোক, তো একটু স্লো যাওয়াটাই বেটার, ওইখানে গিয়ে হয়তো বা আমি ভাই হয়তো বা দাঁড়াবে। দাঁড়াইছে ওই যে, আচ্ছা আচ্ছা, এই লোকেশনে আমি এর আগে আসছিলাম, তবে আমাদের গ্রুপের সাথে হয়তো বা আমি একবার আসছিলাম, আমার ডিবি আমাদের ডিবিসি গ্রুপের সাথে হয়তো বা একবার আসছিলাম, আই এম নট শিওর, তবে এই রাস্তা দিয়ে আসেনি, সেটা আমরা ভিতর দিয়ে আসছিলাম। হ্যাঁ, আমি আসছিলাম, লোকেশন কিন্তু খুবই সুন্দর ভিতরে। ওই দেখেন মাথায় করে ইফতার নিয়ে যাইতেছে, ইফতার না মেবি এটা টমেটো। ওরে বাবা রে, কি ধুলা, ভাগ্যিস হেলমেটটা পরেই বেরোয়ছিলাম, আর হেলমেট না পরে বেরোলে তো ব্লগও করতে পারতাম না। আর লেট বের হওয়ার রিজনটা হচ্ছে
আমার সাইডে যে ক্যামেরা সেই ক্যামেরার মেমোরি কার্ডটা আমি কোথায় রাখছিলাম আমার একটু পাইতে লেট হয়েছে। এই জন্য মূলত লেট আর কি। চাইছিলাম আজকে একটু সানগ্লাসটা পরে বেরোবো, বাট সেই সুযোগটা আর হয় নাই। কারণ অনেক কিছু নিয়ে ফেলছি আজকে, একটু আনকমফোর্টেবল ফিল হচ্ছে। ক্যামেরা আছে, আবার দুইটা পকেট দিয়ে ফোনও বের হয়ে যাচ্ছে, আমার রিমোট গাড়ির রিমোটটাও বের হয়ে যাচ্ছে, তো এটা আমার একটু পেন দিচ্ছে। আর ফোন হাত দিয়ে বারবার খালি দেখতে হচ্ছে ফোন আছে কি না, তার উপরে আবার আমার রিমোটও দেখতে হচ্ছে, সো একটু পেন তো হচ্ছেই। তো চলেন একবার লোকেশনে যাই, লোকেশনে যাওয়ার পরে দেখা হচ্ছে আপনাদের সাথে। যে হচ্ছে লোকেশন, এর আগে আমি এটাতে আসি নাই, ঠিক আছে। ওই যে ভাই আমার ডাকতেছে, আমি হচ্ছে ক্যামেরা, ও মাই গড, যে রাস্তা, ঠিক আছে। উফ, সবাই যা করছে, ওই যে জোস, সবাইটা দেখতেছি, উফ, সবাই আসছে। এই যে ভাই ব্রাদার আরও আসবে, আসা বাকি আছে এখনও, ঠিক আছে। যে জয় ভাই আসছে, আমার আমি আস্তে আস্তে চালাতেছি, দেখছেন আমার চেনটা ছিঁড়ে গেছে, আমার মোবাইল বেরিয়ে যেতেছে আস্তে আস্তে, এই হচ্ছে সমস্যা। সো আমরা এখন ডিবিসি লেখার জন্য গাড়ি হচ্ছে ওইখানে নিতেছি, এখন দেখি বাকিটা। আমাদের যার যার গাড়ি, মানে আমাদের ডেমরা বাইকার্স ক্লাব, তো সো ডিবিসি লিখবো, এটার জন্য হচ্ছে যে গাড়ি আমরা নিতেছি এখন। দেখি আরও আসবে, এখন মাত্র 3:35। ওকে, ধরেন ভাই, না ভাই কই রাখবো, মানে নামো ডি, ওকে ওকে, yeah।
এক্সট্রিমলি সরি গাইস, আমি যখন ক্যামেরাটা হচ্ছে গোপ্রো থেকে খুলি ভিডিও শট নেওয়ার জন্য, আমি এক ভাইকে ক্যামেরা দিয়েছিলাম গোপ্রো, তো তারপরে যখন আমি ক্যামেরাটা আমার হেলমেটে আবার ইনস্টল করি, তখন হচ্ছে যে আমার মাউথে যেই রেকর্ডারটা ছিল সেটার সাথে আমার ক্যামেরাটা কানেক্ট করতে ভুলে গেছিলাম হয়তো বা কানেক্ট করছিলাম বা কোনো কিছু হয়তো বা কোনো কারণে হয়তো বা সাউন্ড আসতেছিল না। সো তারপর হচ্ছে যে আমি বাসায় যখন এডিট করতে ভিডিওটা আসলাম, দেন হচ্ছে যে আমি ফোনের মাধ্যমে আমি আবার সাউন্ড রেকর্ড করে দেন হচ্ছে এখন অ্যাড করতেছি। সো আপনার মিউজিকটা এনজয় করতে থাকেন আর ভিউটা দেখতে থাকেন। ব্লগটা ভালো লাগে থাকে ডেফিনেটলি সাবস্ক্রাইব টু মাই ইউটিউব চ্যানেল। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। এতদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।